এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তুমি পাশ করেছো তো? হ্যাঁ, আমি জানতাম তুমি পাশ করবে। কিন্তু ভোলাদা, তুমি আজ ড্রাইভার? আরে আজ যে পরম দিন, তাই তো আমি ড্রাইভার সেজে চলে এলাম তোমার কাছে। সেই যে সেই সেই ছোট্ট লাট্টু, সেই লাট্টু আজ আজ গ্রাজুয়েট হয়েছে, মস্ত বড় হয়েছে, তাই আনন্দে চলে এলাম তোমার কাছে নিজে। আচ্ছা আচ্ছা, তোমার সে কথা সেসব কথা মনে পড়ে? হ্যাঁ, সব মনে পড়ছে। জানো ভোলাদা, সাধু বাবার কথা মনে পড়ছে, যিনি বলেছিলেন ভোরবেলা গঙ্গা স্নান করতে গিয়ে আমি তোকে একটা ভাঙা চোরা নৌকোর মধ্যে দেখেছিলাম। উনি বলেছিলেন অনেক খোঁজাখুঁজি করেও যখন তোর বাবা মা কিংবা আত্মীয় স্বজনের কোনো খোঁজ পেলাম না, তখন আমি তোর ভান নিলাম আর চেষ্টা করতে লাগলাম তোর এই অন্ধকার জীবন থেকে তোকে আলোয় ফিরিয়ে দিতে। শুধু একটা কথা মনে রাখিস বাবা, জীবনে কখনো চুরি করবি না, মিথ্যা বলবি না, অসৎ হবি না। যত কষ্টই হোক মনে রাখবি এই নির্মম কঠিন দুনিয়ায় তুই একাই তোকে ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে যেতে হবে। আরে সেই গানটা যা তোকে শিখিয়েছিলাম, আমার মাতা পিতা নাই কেহ, পাইনি তাদের
স্নেহ বড় বড় নিষ্ঠুর আমি কিছুতেই থাকতে পারবো না, সেই পারবো না, কিছু পারবো না। তাই নি তাদের
আছে দাম আজ মানুষের দাম অন্ধ নাতারকে একটা পয়সা দাও বাবা দয়া করো বাবা আমি অন্ধ দয়া করো বাবা একটা পয়সা কেউ দেবে বাবা তবে কি আমি লাগতো তুমি তো সে তখন থেকে পয়সা চাইছো কেউ তো তোমাকে দিল না কি করবো সবই বরাত বাবা তোমার সঙ্গে যাবে তোমায় নিয়ে রাস্তা রাস্তায় গান করব ভিক্ষি করব দেখবি কত লোকে পয়সা দিবে হ্যাঁ ওটা একটা মেয়ে গায় আচ্ছা আমায় কিন্তু ওকে টাকা দিতে হবে বলো দেবে Thank you.
ढूंढो दूर नाना मेरी जान, आज काछे ते दुजोनी मिली हाँ मेरी जान, दुनिया देखो अखुन दूर नाना मेरी जान, इशु आज काछे ते दुजोनी मिली हाँ मेरी जान, माने ¡Gracias!
Thank you.
আমায় একটু প্রেশার দিয়ে দিতে নিশ্চয়ই তুই শিল্পী মায়ের প্রসাদ পাবি না সন্ধ্যাবেলা আসিস আরে ফাংশন দেখে যাবি এখন মায়ের ভোগ খাবি প্রসাদ আলুর দম লুচি সব খেয়ে যাবি আর সন্ধ্যার সময় ফাংশনটাও দেখে যা ফাংশনটা কি গো ফাংশন বলতো না আরে বুড়ো হলেও জেনে রাখো আমি বড় বুড়ো
चल
लड़का को भागते हुए देखा? नहीं सर, नहीं देखा। नहीं देखा? हटात तुम्हें देखल चुप कीजिए चल।
আরে দেখুন মজারা বাচ্চা ছেলেকে ধরে কোনো মানে হয়? এতগুলার চেংড়া ছেলে বসে একটা বাচ্চা ছেলেকে ধরে পেটাচ্ছে, অন্য একটা লোকের কাছে পয়সা নিয়ে গেল, আর বুড়োটারও বলি হারি। তিনি মরে গেলেন বলেই তো আমি একদম একা হয়ে গেছি। আরে তোর মা বাবা কেউ কেউ না, আমাকে উনি একটা নৌকোর মধ্যে কুড়িয়ে পেয়েছিলেন তো ভোলাদা। আরে তুই আমার নাম জানলি কি করে? কেন সকালে ওই দোকানদার যে বললে ভোলা কা দিল ইতনা বড়। আচ্ছা হ্যাঁ গো, বলছিল দারুণ মারামারিও করতে পারে, যা ঝাড় দিয়েছিল না লোকগুলোকে ভয় পালিয়ে গেল। ভোলাদা তোমার গাড়ি যে খারাপ হয়ে গেল কি হবে তাহলে? থাক শালা এখানে মুখ থুবড়ে, কাল সকালে দেখা যাবে। আমি ওই গাড়িটার মধ্যে শুয়ে থাকবো ভুলে তা গাড়িতে শুবি কি রে? আমি তো আজকেই এখানে এসেছি রেলগাড়ি চেপে, তার আগে ছিলাম কলকাতা। তুই ডাকাত আমায় ধরে নিয়ে গিয়েছিল না, বলেছিল আমার চোখ দুটো নারকলের শাঁসের মতন পার করে নিয়ে বিক্রি করো। শুনে তুমি একদম বড়। এই ডাকাতদের রানী ছিল একটা, সে আমাকে 30 টাকা দিয়ে বলেছিল একদম কলকাতা ছেড়ে চলে যাবে, তাই তো আমি পালিয়ে এসেছি। কিন্তু ওই বদমাইশ ছেলেটা আমার সব টাকা চুরি করে নিয়েছে। তাহলে থাকি আমি গাড়ির মধ্যে এখানে শুয়ে ভোলাদা, কাল সকাল হলেই চলে যাব। কোথায় যাবি? যেখানেই হোক ঘুরবো, গান গাইবো, লোকে পয়সা দেবে। আরে খেয়েছিস কিছু? না গো, যা মেরেছি না তাই বড্ড ব্যথা হয়েছে, আজ শুধু শুয়ে থাকবো। যখন খিদে পাবে? কতদিন তো না খেয়েই থাকি, ও আমার অভ্যেস হয়ে গেছে। বোধ হচ্ছে হ্যাবিট কি হবে তাহলে। হ্যাঁ চল আমার সঙ্গে চল। কোথায়? আমার বাড়ি যাবি আর কোথায় যাবি? চল খাওয়ারা লড়কা শালা, কোথায় ভেসে বেড়াবি আমার মতো? চল আমি রোজ তোমার কাজ কাম্ব করে দেবো, পা টিপে দেবো, মাথা টিপবো, অসুখ করলে ওষুধ এনে দেবো, আর যদি মন টন খারাপ হয় না তাহলে গান শোনাবো। আচ্ছা হ্যাঁ গো, সব গান করতে পারি আমি, শুনবে একখানা গান? চল শুনবে। আমার মাতা পিতা নাই কেহ, পাইনি তাদের স্নেহ। আরে থাম 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 থাম, ব্যাস ব্যাস হয়েছে, ঠিক আছে পরে শুনবো। শোনো না। না না, এখন কিচ্ছু শুনবো না, এখন বহুত ভোক লেগেছে বুঝলি। ভূমি চাঁদের গরমা গরম রুটি আমাদের ডাকছে রে, গরমা গরম রুটি। এই রতন না রতন চেনে, শেষকালে তোমার উপরই ভর করলো দাদা। যা বলেছ বড়া, যা ভালোই হয়েছে, গাড়ি বসার কাজে তো লাগবে। আরে তুমি খেয়ে করছো মানুষকে না, বলা না ওকে একবার জজ ম্যাজিস্ট্রেট করে তবে ছাড়বে। ঠাট্টা করছি? না না ঠাট্টা করবে না, চেষ্টা করলে কি না হয়। হ্যাঁ বলো মানুষ না। হ্যাঁ তা তো বটেই, এই বেচারি তো একদম ভোলাদার মতো আবারা। মাই আওয়ারা হুতে টাটাটা, আওয়ারা হুতে টাটাটা। এই এই অত ধীরে ধীরে খাচ্ছি বলে আটকে যাবে। আরে রাখছো কেমন খাচ্ছিস?
দারুণ মাংস সেটা হয়েছে না তাহলে টপ এই বাবা হায় হায় হরি বলো কি যে করি ও হায় হায় হরি বলো কি যে করি একটু যখন মাল পড়ে পেটে এই নেশার ঝোঁকে দেখি যে লাল চোখে মনুমেন্টটা আমার চেয়েও বেটে ও হায় হায় হরি বলো কি যে করি ও হায় হায় হরি তো কারো মাইনে নেশার ঘোরে থাকি খানায় পড়ে থাকি কুকুর এসে যায় আমায় চেটে এই নেশার ঝোঁকে দেখি যে লাল চোখে মনুমেন্টটা আমার চেয়েও বেটে ও হায় হায় হরি বলো কি যে করি ও হায় হায় হরি ল্যাম্পোস্টটা জড়িয়ে ধরি যখনই পাহাড় কাড়ে যাতে মাতাল তালে যে ঠিক তবে বলো কে ভড়কায় পথ টোলে টোলে চলি আর চলে চলে টোলি এই জীবনের পথে একা হেঁটে এই নেশার ঝোঁকে দেখি যে লাল চোখে মনুমেন্টটা আমার চেয়েও ভেটে ও হায় হায় হরি বলো কি যে করি একটু যখন মাল পড়ে পেটে এই নেশার ঝোঁকে দেখি যে লাল চোখে মনুমেন্টটা আমার চেয়েও কোন কথা কি বলবি না চুপ একবার হ্যাঁ আওয়াজ করবি না দেখিনি ভালো করে বুঝলি অনেক
মশা মাছি আছে যাক নিশ্চিন্ত শোবো শোবো জয় ভোলেনাথ খুব বেঁচে গেলি ভোলা লাটু এই যাতায় বোধহয় বেঁচে গেলাম রে চল শিগগিরই জীবনদার কাছে গিয়ে খবরটা দিয়ে আসি কাজ করলে প্যাসেঞ্জার খুব হ্যাপি হবে যা কেন দেখছিস প্যাসেঞ্জার সোজা আসবে মুখ দেখবে সিটে গিয়ে বসে পড়বে আমি মরছি নিজের জেলার জীবন মারি তুমি আবার ব্যাপারটা বুঝতে চাইছো না তো সে ডিফিকাল্ট তো ওটা ডিফিকাল্ট নয় ডিফিকাল্ট ডিফিকাল্টি তো ব্যবস্থা করে দেবো চন্দন সিংকে বলে যাতে তুই ড্রাইভারের কাজ পাস ব্যবস্থা করে দেবো তোমার গোলামায় থাকবো দাদা বাবু ধর্মের কি হবে গা কোন চিন্তা করছিস ব্যবস্থা করে দেবো ইয়ে মানে আচ্ছা জীবনটা ওটা তুই একদিনের মধ্যে করে দিচ্ছ তো এসে গেছে কে খান্ডানি সে খান্ডানি মেয়ে ছেলে হ্যাঁ শোন তুই ভালো করে ম্যানেজ করিস বুঝলি পেছনে লুকিয়ে আমি হ্যাঁ ভালো করে ম্যানেজ করিস হ্যাঁ আমি পেছনে এসে গেছে আমি কি করে জানবো নিমশা আমি তো তাকে খুঁজছি আচ্ছা কি ব্যাপার বলো তো খুব চটেছো বলে মনে হচ্ছে আরে এক নাম্বার 420 হ্যাঁ নে নে জীবনদা 420 নেই ও গাড়ি চালাতা হ্যায় পাঁচ রোজ সে পয়সা নেহি দেতা মমি কে তো মুলাকাত ভি নেই করতা এইসা করতা হ্যায় কি করে বলো লোকটা তো আসলে ভালো হ্যায় লেকিন একটু আটকে গিয়েছে এখন ছোড়ো আমারা নৌকার খুদ দেখা হ্যায় প্যাসেঞ্জার লেকে টাটা নগর গিয়া ই টাটা 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 নগর এই রে চা দেখেগা আমি তো খারা রয়েগা সব তো নেই আতা ये मैंने ऐसा कत खुन खड़ा रहेगा मेम साहब जब तक नहीं आएगा जब तक नहीं आएगा ये धूप में तुम्हारा तो सुंदर रंग टंग काला हो जाएगा जीवन भर चाय 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 तुम सब सुना है सब चुका देगा चुका देगा निकालो पैसा बोले बाबा बिकले तुम्हारा मार का चीज ये सब चुका देगा आंखों में क्या बाबा एक फट्टी देखिए जी बोला একেবারে টপ গিয়া কি বলবো তোমার ভাড়া মারেগা তোমাকে ছোড় দেগা ধরে রাখেগা আরে ধরা যদি বস্তু সবই তো বরাত আবার ভ্যান্স করিস যা বিকেলে সব চুকা দেগা ঠিক হ্যাঁ ঠিক নেই দেগা তো হাম ভি গাড়ি লে লেগা গাড়ি চালায়েগা পয়সা নেই দেগা গাড়ি চালায়েগা 420 কহেগা দেখলি মেয়ে ছেলে না স্পার্ক প্লাগ যা বলেছো মারিও সমস্যা যাকে তুই কিছু ভাবিস না তো ডিফিকাল্ট ব্যবস্থা করে দেবো জীবন দাদার দৌলতে বুঝলি এবেলা পেট পুরে খাওয়া যাবে চল 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 বাবু ধর্মের কি হবে গা তাহলে ম্যানেজ হলো যা খতম
না দেখি তুই শালা এক নম্বরের অপয়া আরে গাড়ি যখন খারাপ হলো তখন তো আমি তখনই তো তুই এলি একেবারে অশ্লেষ্য মহার মত আমায় যদি গাড়ির মধ্যে থাকতে দিতে না তাহলে আরে তাহলে ওই গাড়ির সঙ্গে তোকেও তুলে নিয়ে যেত রাজকেল তারপর জানে মেরে দিত আরে খুব খিদে পেয়েছে তো হ্যাঁ না না তোমার পাইনি চল আর পেটে ডাল ভাত হয়ে যাবে খন জীবনদার দৌলতে তুমি এখানে আর এদিকে তোমার বাড়ি আলা খরচ করছে শুনুন শুনুন 112 নম্বর বস্তির 10 নম্বর ঘরের ভাড়াটিয়া ভোলানাথ দত্তকে বিনা ভাড়ায় বাস করার অপরাধে উচ্ছেদের আদেশ দেওয়া হইয়াছে তার সমস্ত সম্পত্তি বস্তির মালিক জৌরপাশি ক্রোক করিতেছে আমি তোমার সমস্ত ধার শোধ করে দেবো বলছিস হ্যাঁ আমি বলছি ঠিক বলছিস ঠিক বলছিস সত্যি কথা বল সত্যি কথা বলছি তোমার না আমি আমি দু মাসে সব ধার শোধ করে দেবো বলছিস তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিশ্বাস করছি ওর কথা ওসলা টাকা দেবে আরে আরে আমি সব বুঝে লিছি রে সব বুঝে লিছি এই কিতাব আর এই পিকচার বুঝলি না ও আমি বুঝে লিছি ও সরকারি জিনিস আছে আরে হ্যাঁ এই তো 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 চলে যাব ফোলাদা তুমি যা বলেছ তাই সত্যি আমি অপয়া আমার জন্য তোমার এত কষ্ট আমি অপয়া বলেই তো আমার মা আমাকে নৌকোয় ভাসিয়ে দিয়েছিল এসব কথা মনে আনতে আছে নাকি বাবা যে যার ভাগ্য নিয়ে জন্মে আমিও তো আমার ভাগ্য নিয়ে জন্মেছি কি বা হয়েছে তাতে বলে তো খাস না তোর পেট মানবে চল এবার গিয়ে পেট পুরে ভালো করে খাবি চল আর তুমি আমি আমার জন্য ভাবিস না এতক্ষণে গিয়ে দেখব পাঞ্জাবি ড্রাইভাররা জমিয়ে বসে আছে ਸਾਡੇ ਦਿਲ ਦੀ ਬੁਝਾ ਨਿਰੇਸ਼ਮੀ ਰੁਮਾਲ ਵਾਲੀਏ ਮੋਰਣੀ ਦੀ ਚਾਲ ਵਾਲੀਏ ਨਿਰੇਸ਼ਮੀ ਰੁਮਾਲ ਵਾਲੀਏ ਨੀ ਮੋਰਣੀ ਦੀ ਚਾਲ ਵਾਲੀਏ ਕਦੇ ਵੱਲ ਛੜਿਆ ਦੇ ਆ राहे राहे जान वालीए सीने अग लान वालीए राहे राहे जान वालीए सीने अग लान वालीए कदे अग साडे दिल दी बुझा Hey!
মা, নতুন ভাড়াটের একটা ছেলে এসেছে।
এখন কোথাও বেরোসনি মা আমি মা কালী বাড়িতে পুজো দিতে যাচ্ছি সকালে খুব ভিড় ছিল বলে দিতে পারিনি রান্নাঘরে চা চিনি সব আছে তো সব গুছানো আছে পাউরুটিও আছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও কালী বাড়িকে পুজোটা দিয়ে এসো আর শোন তোর বাবা চিঠি এসেছে হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন থেকে কাশীতে যাচ্ছেন তো ঠাকুমাকে নিয়ে ওই বইয়ের মধ্যে চিঠিটা আছে বুঝলি লতা দড়ি দিয়ে ঝুলে চলে যেত একেবারে জুলিয়েতের কাছে কিন্তু আমি ঝুলছি ভেজাল তেলের উপরে পেটে হেমোবয়সিস নিয়ে কোন রকমে পাঁচিল যা টপকে একেবারে গুলে চলে এসেছি তোমার কাছে এত বড় সাহস তোমার সাহস নয় বলো দুঃসাহস প্রেমের জোয়ারে ভাসছি ডুবছি একটু হিম্মত না হলে চলবে কি করে বেরিয়ে যাও এখান থেকে অ্যাবসলুটলি ইম্পসিবল ফ্রম মাই সাইড আশ্চর্য আশ্চর্য আমি এত কষ্ট করে তোমার কাছে এলাম আর তুমি আমাকে তাই দিচ্ছ না জানো আমি সব সময় ওত পেতে থাকি যেদিন তোমার বাবা তোমার ঠাকুমাকে নিয়ে তীর্থে গেলেন সেদিন থেকে আমি সুযোগ খুঁজছি কিন্তু মা সবসময় তোমাকে আগলে আছে সব সময় তাই আজ যে দেখলাম যে উনি ওম কালী বাড়িতে গেলেন আমিও ওম বলে পাঁচিল টপকে তোমার কাছে চলে এলেন মানে গলে এলেন সেটা নন তুমি যাবে নাকি আমি চাচা আচ্ছা আচ্ছা রিনা আমি তোমার থেকে কিসে অযোগ্য আমি আমি বিয়ে পাস অবশ্য বেকার বেকার থাকাটা একটা স্টাইল একটা ফ্যাশন আমি নাচতে জানি গান গাইতে জানি আধুনিক কবিতা লিখতে জানি প্রেমে ডুবে থাকতে জানি আমি এত জানি তুমি আমাকে জানতে চাইছো না কেন কবি কি তালে বৃথায় লিখে গেছেন জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো এসো কাছে এসো মানে কেলেঙ্কারি হয়ে যাবে তুমি কি ভেবেছো তোমার কথা আমি ভয় পাবো ভয় তাহলে বলি এই মতি কে ভয়ে দেখাবে তোমাকে কে আছে এখানে দেখি নিজে তাকে এই মতি কে ভয়ে দেখাবে তোমাকে কে আছে এখানে দেখি না যে তাকে তুমি আছো আধুনিকা মেয়ে তো নবনিশিকা বললে কিছু জ্বলতে হবে যে জানি কি আছে ওই মগজে সোজা কথা বলো না তো সহজে মাইরি কি যা ওই মগজে সোজা কথা বলো না তো সহজে ছাড়িয়ে তুমি ও বিষারিকা হিলনে হয়ে যাবে নায়িকা ভুল পথে যেও না ললিতা হারিয়ে যাবে যে তুমি আছো আধুনিকা মেয়ে তো নবনিশিকা বললে কিছু জ্বলতে হবে যে শ্রীমতি তোমার জম ভোলা দা এবার তোমার দেখা কি মজা আমার বদনাম হবে না হোক বদনাম তোমার আজকে আমি দেখাচ্ছি মজা তোমাকে জব্দ করে ছাড়বো আরে কে গান গাইছিল বলে মনে আর বলো কেন ওই যে বাদ শুনতিটা আছে আরে ওটা তো বিশ্ব বগাড়ে ছেলে
কি বলবো বলো বাড়ি খালি পেয়ে ঢুকে পড়েছে তোমাকে দেখে পালিয়ে গেল ঠিক আছে ওর ব্যবস্থা আমি করছি জায়গা শোন এ নাও দুদিন বাবদ 98 টাকা রয়েছে আমারটা রেখে দিয়েছি বুঝলে আর এই হলো গিয়ে তোমার পেট্রোলের রসিদ তুমি হাজারা এলে ওকে ভালো করে বুঝি টুঝি দিও হ্যাঁ আমি চললাম এই তুমি এখন চলে যাবে কেন একটু মা আসা অব্দি থাকো না যদি বাবু তো আবার আসে ঠিক তো রাস্কেলটা তো আবার আসতে পারে সিকিউরিটি বলে কি কিছু নেই আজকাল হ্যাঁ বাড়ি খালি দেখে একটা মেয়ে এখানে রোজ দি গান গাইতে শুরু করে দিলে আর বলে না সেই কখন থেকে বাবু না 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 ওর বন্ধু আমি করছি তুমি চা দাও পুলি বলে আজ বাবু সাপ তারে ফেলে দিল নিচে ঠেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়ে ইয়া মার খাবে দুর্বল যে দধিটির হাড় দিয়ে ওই বজ্র শখ চলে তোমার নাম যেন কি বলেছিলে আমার ভালো নাম গণেশচন্দ্র রায় মা যখন রেগে যায় তখন বলে গনসা যখন আদর করে তখন বলে ও বন্ধু বনু তোমার নাম তো না সাধু বাবা বেঁচে থাকলে আমি এখন অনেক উঁচু ক্লাসে পড়তুম তিনি বলেছিলেন যে আমার স্কুলে ভর্তি করিয়ে দেবেন তার হলো না তিনি মারা গেলেন তো মরে গেল হ্যাঁ আমি এখন ভোলাদার কাছে একটু একটু পড়ি একটু নেকা পড়া শেখাবে হ্যাঁ শিখিয়ে দেবো তাহলে মাকে বলে করে বইটই কিনে আনবো আচ্ছা ওই ভোলাদার এসছে কতদূর হলো এই তো হয়ে এলো এই যে গণেশ বাবু কেমন আছো হ্যাঁ কথা বলো না দাদা বাবু আমি পাঁচ বাড়ি রান্না করে বেড়াই আর ও রাত দিন টোটো করে ঘুরে বেড়াই না 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 আমি এখন লাট্টুর কাছে পড়বো আচ্ছা লাট্টু তাহলে এখন ওর মাস্টারমশাই হয়েছে বুঝি হ্যাঁ লাট্টু এটা কি রাখছো এতে কি আছে গণেশের মা এই মাছের ঝাল মোড়লা মাছ খেতে যা লাগে না হ্যাঁ মা চৌধুরী বাড়ি থেকে এনেছে আহাইয়া ছেলেটা হাত ঘুরিয়ে রাধে দেখলে মায়া হয় না না কষ্ট না করলে কেষ্ট মেলে না আরে এক সময় এগুলো আমি সমস্ত নিজের হাতে করেছি ও একটু দেখুক একটু শিখুক লাট্টু ভাত হচ্ছে এর সঙ্গে টাটকা মোরলা মাছের ঝাল কেমন জমবে বল দেখিনি দারুণ জমবে তুই রেডি কর আমি আস তোকে তো আসল কথাটাই বলতে ভুলে গেছি আরে বাজারের কাছে সেই ছোট ছোট ছেলেমেয়েদের স্কুল আছে না আরে কালকে সেই স্কুলের দিদিমণিরা না সব ছেলেমেয়েদের নিয়ে একসাথে যাচ্ছে সেটা আবার কোথায় গো তুই তো এক্সকার্সন মানে জানিস না তোমার রঙে নিয়ে যাবো তাহলে কখন যাবো কাল সকালে আচ্ছা কাল সকালে কখন বললে জানো ও সকাল সাতটায় এসো এসো ছুটে এসো আরো কাছে এসো না সোনা ঝরা প্রান্তর ঝরনার ঝর ঝর চোখ ভরে দেখো না এসো এসো ছুটে এসো এইবার বলো তো গাছেরা কে বাঁচে এইবার বলতো গাছেরা কে বাঁচে
তোমরা যত বুঝবে তখন কুলের রেজাল্টটা হবে খারাপ যখন বুঝবে তখন বলি শোনো বারে সেই ছেলে আবার বলল ঠিক দিকটাকে বারে সেই ছেলে আবার বলল ঠিক দিকটাকে দেখে না তোমরা যেন মনে থাকে যেন মনে থাকে এই দেখো পূব দিক ওটা পশ্চিম ওই দিকে উত্তর ওই দক্ষিণ বুঝেছি এই দেখো পূবি ওটা পশ্চিম ওই দিকে উত্তর ওই দক্ষিণ এইবার বলতে হবে না পারলে মারব বললেই কাছে টেনে আদর যে করব আদর যে করব ওই ছেলে বড় ভালো সব বলে দিয়েছে আহা ওই ছেলে বড় ভালো সব বলে দিয়েছে লেখা পড়া কর ঠিক মন দিয়ে শিখেছে মন দিয়ে শিখেছে কোন ক্লাসে পড়ো তুমি আগে না মানে কোন স্কুলে পড়ে না তবে একটু একটু লেখাপড়ার শখ আছে আর কি খুব ভালো আপনি ওকে আমাদের স্কুলে দিয়ে দিন না এরকম স্টুডেন্ট থাকলে স্কুলের খুব সুনাম হবে বলছেন হ্যাঁ আর দেরি করবেন না এখন ওদের একটা সিট খালি আছে তা আপনি ওকে কালকে নিয়ে আসুন না কালকে ভাগ্যি শেষে চিলি লাট্টু তোর একটা ইল্লে হয়ে গেল রে ইতি কেটালে রাটা ও যে দইলে পরে ছাড়ে না রোজ তুমি বড় রাস্তা দিয়ে যাও আজ হঠাৎ কেন শর্টকাটে এলে বলো তো আর আমি বা কেন শর্টকাটে এলুম বোধহয় প্রভুর ইচ্ছে তোমার সঙ্গে আমার মিলন ঘটুক ননসেন্স না 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 আমি পুরোপুরি সেন্সেই আছি সেদিন ভোলা যাকে দিয়ে আমাকে হেভি টাইট দিয়েছিলে আজ দেখি ফাঁকা মাঠে তোমাকে কে বাঁচায় আমি বলি কি ফাঁকা মাঠে লাঠি না ঘুরিয়ে আমার সঙ্গে লটকে পড়ো তাই বুঝি তুমি চল মারলে ঠিক আছে পারু মানে না তোমার মুখেও আমি এমন এক কলঙ্কের দাগ রেখে যে চিরকাল লোকে তোমাকে কলঙ্কে নিয়ে বলবে কিন্তু আমাকে কখনই অশ্লীলতা দায়ে ফেলতে পারবে না পারবে না পারু মানে রিনা দেখো তুমি আজ কলেজ যাও লক্ষ্মী পড়াশোনা করো আমি পরে তোমার সাথে দেখা করবো কেমন পরে দেখা করবো আমি চলি ওরে বাবা আমি গলায় দড়ি দেবো তার আগে আমি দেশ ছেড়ে কোথাও চলে যাবো আমি যাবো শুনতে দাদা এইটের ওজন তোর মনে আছে হ্যাঁ তুমি তো এই বছর তো তুমি চ্যাম্পিয়ন হয়েছো তুমি তো হেভিওয়েটে চ্যাম্পিয়ন হয়েছো তুমি কাপ পেয়েছো রৌপ্য মোদক পেয়েছো সালা পাড়ার মেয়েকে আওয়াজ দেওয়া হচ্ছে মেয়ে ও তো বোনের মতো না হ্যাঁ বোনের মতো পিস্তো তো বোনের মতো আসলে ওকে আমি প্রশ্ন করছিলাম যে জানো এই ভারতবর্ষে কত কোটি লোক বাস করে কত কোটি লোক খেতে পায় না কত কোটি লোক অনাহারে মরে এইসব ও বাবা বলে না তুমি ওর একটা কথাও বিশ্বাস করো না ও সব মিথ্যে কথা বলছে মানে মিথ্যে কথাই তো শুনতে আমি তুই ওকে কি বোঝাচ্ছিলি অনাহার অনাহার
শুনতে দাদা, দেশে যে অনেক অরাজকতা চলছে সেটা আমি তোকে দেখেই বুঝতে পারছি। পাঁচ ছেলে হয়ে পাড়ার মেয়ের উপর হামলা করবি, এটা তুমি সহ্য করবো না রে। কি করবেন? কি করব বৃন্দাবন, আগে কেরিয়ারে দড়ি আছে, নিয়ে আয়। দড়ি কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বাঁধলাম, হাতে দিলাম মাকু, এখন করো তো বাপু, যতই বাবা গো করো কেউ তোমায় বাঁচাতে আসবে না। সালা থা কেমন করে উপর থেকে বিপড়ে পড়ছে, ভোলারা গুজে দিয়ে যাও। রাত্রি আমি কি খাবো? রাত্রে কি খাবি? মুখে মটন গুজে দিয়ে যাবো। মটন খাবো, খুলে দিবি তো খাবো, পেটন খাবি, মটন খাবে। তোমার ক্রিম জীবনে আমি আর খাবো না। খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আবার সাইকেলে আমার পিঁপড়ে কামাচ্ছে, তাড়াতাড়ি শুনতে দা, খুন করে ফেলবো, খুন করে ফেলবো একবারে। কি করে হলো? খুন করে ফেলে দেবো। আবার মারামারি আরম্ভ করেছো? না না, মারামারি আমি করতে যাবো কেন, খুন করে ফেলে দেবো। তাহলে কি করে হলো? ওই যে খোলা, ওই যে তোদের ট্যাক্সি ভোলা। হ্যাঁ ভোলা ট্যাক্সি ড্রাইভার, একই চলে একই বাচ্চু চলে আছে যে। আরে আবার খুলবো? ভোলাটা যখন পেতেছে তখন নিশ্চয়ই কোনো গুরুতর অপরাধ করেছে। আচ্ছা চলি দাদা, গুড বাই। বাচ্চু বাচ্চু, ওর কথাই আপনাকে বলছিলাম। ও দ্যাট ইন্টেলিজেন্ট বয়। হ্যাঁ, ওর মতো স্টুডেন্ট স্কুলে থাকলে নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা বলো তো পৃথিবীর চেহারাটা কেমন? বিচ্ছিরি। হ্যাঁ ভোলাদা তো সব সময় বলে পৃথিবীর চেহারাটা দিন দিন বিচ্ছিরি হয়ে যাচ্ছে। আরে না না, আমি সে বিষয়ে কথা বলছি না, আমি বলছি আমরা যে পৃথিবীতে বাস করি তা দেখতে কেমন, লম্বা না চ্যাপ্টা, গোল না চৌকু। ওরে বাবা, তা তো জানি না। সে কি, কাল তুমি এত সব বলে দিলে আর আজকে বলতে পারছে না? আমি তো বলিনি, ভোলাদা সব বলে দিয়েছি, তাই শুনে উত্তর দিয়েছি। ভোলাদা মিন্স? ও দাদা, আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। সাহেব আপনাকে ডাকছে, চলো। আসুন ভোলাবাবু, ইনি আমাদের সেক্রেটারি মিস্টার সুদর্শন মজুমদার। আগে নমস্কার। নমস্কার। সবিতাকে আপনি খুব পাজল করে দিয়েছেন। আগে বুঝতে পারছেন না, ও কাল ভেবেছিল ছেলেটা খুব মেধাবী, কিন্তু ছেলেটির বুক থেকে প্রকাশ পেয়েছে ও কিছুই জানে না, সবকিছু আপনি দিল করে ওকে বলেছেন। এনিওয়ে আপনি ওকে নিয়ে যান, এই স্কুল অ্যাডমিশনের সুযোগ। কিন্তু স্যার ওর যে লেখাপড়া করার খুব শখ, মানে একটা অরফেন ছেলে স্যার। এটা কোনো অরফেনেজ নয়, এটা একটা অভিজাত ইনস্টিটিউশন, এখানে লেখাপড়া করার যোগ্যতা ওর নেই। ঠিক আছে স্যার, হাই লাট্টু। আমাকে স্কুলে ভর্তি করলো না কেন ভোলাদা? তুই মানুষের মতো মানুষ কবি বলে, দেখবি তোকে একদিন আমি এত বড় করে তুলবো না। শুনুন, আপনি ভালো ব্যবহার পেলেন না বলে আমি সত্যিই দুঃখিত, কিন্তু দোষটা কি আমার? আপনি যদি আগে থেকে আসল কথাটা বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে, কিন্তু আমার একটা জেদ চেপে গেল। কেন জানেন? ও শিশু মনে আজকে একটা আঘাত লেগেছে, ও যদি স্কুলে আজ ভর্তি না হতে পারে হয়তো গুন্ডা বদমাইশ হয়ে যাবে, হয়তো সমাজের উপর বদলা নিতে চেষ্টা করবে, তখন আমি কি জমা দেবো? কিন্তু আপনি কেউ কি মানুষ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। ও ড্রাইভার বলে অবজ্ঞা করছেন ঘোড়ার পাতার বিদ্যে? ঠিক পারবো, চল লাট্টু। এখন মাটিতে ঘুরছিস, একদিন অনেক উপরে উঠবি, যা কিছু ভালো সব আঁকড়ে ধরবি আর যা কিছু খারাপ সব ধাক্কা মেরে ফেলে দিবি, তখনই তো লোকে বলবে সাবাস বটে এই ছেলেটা যার নাম লাট্টু। ¶¶
little girls were often left at home because their mother had to earn a living. ওই দুটো মেয়েকে বেশিরভাগ সময় একা একা বাড়িতে থাকতে হতো। জানো? ওর মার চাকরি করতে হতো, এর খাবার এনে দেবেন, পয়সা এনে দেবেন, জামা কাপড় এনে দেবেন, এর জন্য মাকে চাকরিতে বেরোতে যেত। কি দোষ, খুব যে কামাচ্ছিস, কি ব্যাপার? জানলি দুলাল, এই রেটে মাইরি রোজ যদি কামাতে পারি না, সালা চার মাস খেটে বুঝলি আমি শিওর বাস ড্রাইভারের চেষ্টা করব। তবে তার ভাবলাই ছিল না, সালা জোয়ার ভাটার খেলা। কোন দিন ছচ্চর করে প্যাসেঞ্জারে বানেলো, আবার কোন দিন মন মন করে মাছি মারো। যা বলেছিস মাইরি, তবে জানিস এই হাজরাদার গাড়ি না হেভি পয়া আছে। সালা এই গাড়িতে নেওয়ার পর থেকে মারি একদিন বসার ফুরসত পাচ্ছি না। এবার পাবে, হাজরা ফিরে এসছে। ফিরে এসেছে কি করবো বল, ঠাকুরের কেপা ছেড়ে কি তীর্থ হয়? দিব্যি এই তীর্থ ছেড়ে ও তীর্থ ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ পরশু রাত্রে সর্বস্ব চুরি হয়ে গেল। পায়ে চুরি থেকে মায়ের দোকানে পুরো থান কাপড় পর্যন্ত, শেষে তেনা করে বাড়ি ফিরে। দে ভাই চাবিটা দে, বিকেলে নিজেকে যে বেরোতে হবে, টাকাগুলো আমদানি না করে মুশকিল। এই বোমা দে ভাই চাবিটা দে। জমের বলি পাঠিয়ে দাও বাবা, সুন্দর সুন্দর নর্তকী আছে, দেখা যেত মাইর। বাচ্চাটা আছে না, গন্ধ হবে, কেলেঙ্কারি হবে, গন্ধ মেরে দিচ্ছি। হ্যাঁ জীবন দেবা আমি যাই, বরং তুমি আমার ওটা দেখো কেমন। হ্যাঁ তোকে খারাপ দেবে আমার বড় কষ্ট হয় বুঝলি, ভাবিস না, দেবো ব্যবস্থা করে দেবো, একটা বাসে না ট্যাক্সিতে করে দেবো তোকে, যা কিছু ভাবিস না। টাকা নেই ডাক্তার বাবু, ভোলাদা সেরে উঠলে আমি নিজে গিয়ে দিয়া বলে দেখবে কি করবো, নইলে যে আপনি আসতেন না। বটে এতটুকু ছেলে জোর চড়ে, ডাক্তারবাবু আমি কথা দিচ্ছি আমি যেখান থেকে বাড়ি জোগাড় করে দেবো, আমাকে দুটো দিন সময় দিন। ধারে কারবার নড়ে ডাক্তার করে না হে বাবু, ভাই টাকা দাও আর নইলে ডাক্তার বাবু কথা আপনি ডাক্তার কি করবো মা, আমারও তো পেট আছে, তবে সেরে যাবে। আমাদের বাঁচা, নাহলে ভোলা দাজে মরে যাবে, বড্ড সুরসুরি লাগছে যে। আচ্ছা তাহলে এমনি করে বলছি, এমনি করে খবরদার, তাহলে ধরা পড়ে যাবি। তাহলে এমনি করে বুঝবো, এই তো ঠিক আছে, এনে এবার লাঠিটা ধর, হাতটা বাড়া, ব্যাস
যা বলেছি সব মনে আছে তো? দেব পাপ দিও না সাধু বাবা, ভোলাদার যে বড় অসুখ, আমাদের যে পয়সা চাই। কেউ বা রাজা রাজপ্রাসাদে, কেউ ফকির হয়ে থাকে, কি বলো এর করবে বিচার? নালিশ জানাবো কাকে, নালিশ জানাবো কাকে? কেউ বা রাজা রাজপ্রাসাদে, কেউ ফকির হয়ে থাকে। এই কি করছিস কি? আমাদের এই গরিবখানায় রাস্তায় লাকির সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, তাই আপনি তাহলে এখন ওকে মনে রেখেছেন? জানেন আমি কিন্তু সেদিনই চাকরিটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সেদিন আপনারা চলে আসবার পর বারবার মনে হচ্ছিল এত বড় অন্যায়, যেখানে কোনো প্রতিবাদ নেই সেখানে আমার থাকাটা উচিত হবে না। আপনার মতন আমি এখন বেকার বলে বাবু। এই একটু মাঝি দুধ আনি নিয়ে। তাহলে কি করব? কি করুন, আই চুপ করে দাঁড়িয়ে থাকবে বলছি, একদম নড়বি না। ও যখন তখন দুধ দেবে নাকি? কেন দেবে না, গরু তো, তোর মাতা তো। বিপিন কাকু একটু দুধ দেবে বলেছে। জানেন আমার মনে হচ্ছে আমি বোধহয় হেরেই গেলাম। আপনাকে আমি বলেছিলাম না লাট্টুকে বড় করে তুলব, সেটা বোধহয় আর হলো না। প্রতিনিয়ত যাকে জীবন যুদ্ধে সৈনিক হতে হচ্ছে
তার পক্ষে কি নতুন করে কোনো জীবন গড়ে তোলা সম্ভব? আপনি ঠিকই বলেছেন, আমি পারবো না। আপনি এত ভেঙে পড়ছেন কেন ভোলা বাবু? সব বড় কাজই তো বাধা আসে। কিন্তু অভাব যেখানে সমুদ্রের মতো উত্তাল, সেখানে একটা ঝিনুকের নৌকায় কতক্ষণ ভাসব? যদি তলিয়ে যাই। দিদিমণি আর জীবন দা, আজ আমি চলি, কাল থেকে রোজ আসবো। কিন্তু আপনার দয়া, আপনার চা চাটা খেয়ে যাবেন না? কালকে খাবো। কি গো জীবন দা? কাল থেকে রোজ আসবো। আপনার দয়া, আপনার চা কাল খাব। দিদিমণি, এসব তুমি কি বলছো? বলা কি, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, অথচ আমায় বলা হয়নি। হ্যাঁ, দিদিমণিকে কবে পেয়েছিস? এই দেখো দেখিনি। ওরে, জীবন মুখ্য হতে পারে, তবে বোকাল বাজা। কি আজে বাজে বকছো বলো তো? আরে উনি হচ্ছেন লাট্টুর দিদিমণি, ওকে পড়াবেন, ওর ভার নেবেন। হাই বা, তার মানে তুই এত দূর গড়িয়েছিস? হ্যাঁ, তুই বাসন না নাকি বলতো? এত কোথেকে এত বলছিস? অথচ বাবু, ধর্মের কি হবে গা? কি যাতা বলছো বলো দেখিনি। দিদিমণি, দিদিমণি চলে গেছে। জীবনদা, এখন বিশ্বাস হলো তো লাট্টু কার জন্য চা আনছিল? দিদিমণি খাসা হয়েছে মারি, যাই বলো। জীবনদা তুমি বিশ্বাস করো? ওরে বাবা, তুই তো ছোট ভাই, একটু লজ্জা তো করবে। আচ্ছা মুখ্য বলে কি আমার এখানে কিছু নেই? আশ্চর্য না হয়েছে বাবা, বাহ খুব ভালো। আর তোর দিন ফিরে যাচ্ছে রে। হ্যাঁ, তোমার জন্য একটি চাকরি জোগাড় করেছি। তাই নাকি? হ্যাঁ পাবে। আরে ও চাকরি হলে আমাকেই তো সানাই বাজিয়ে সাত ফুঁকে দিদিমাকে ঘরে তুলে আনতে হয়। ওসব বাজে বাজে কথা বাদ দাও তো, বলো চাকরি খবরটা বলো। দেখো যে কথা দিয়া হয় করা হয়, চোদ্দ পুরুষ মেনে ভাবা হয় যেরকম চাকরি পাওয়া যাবে, বুঝলে? সত্যি? হ্যাঁ। আচ্ছা কি চাকরি গো? এখানকার যে ডিএম আছে না, হ্যাঁ, ডিস্টিং ম্যাজিস্ট্রেট যে আর কি, তার প্রাইভেট ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। লাইসেন্স তো বেশ পুরনোই দেখছি। আচ্ছা, এই রামের বনবাস যতদিন তো 14 বছর ধরে তো গাড়ি চালাচ্ছেন, কটা অ্যাক্সিডেন্ট করেছেন? আগে আগে আমি অ্যাক্সিডেন্ট তো করিনি। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একদম। সে কি, আপনি তো তাহলে ইনএক্সপিরিয়েন্স ড্রাইভার, মানে গাড়ি চালাবার যোগ্যতা আপনার নেই। আপনি কি কোনো ডাক্তারবাবুর গাড়ি চালাতেন নাকি, বাড়ি থেকে ডিসপেন্সারি আর ডিসপেন্সারি থেকে বাড়ি? না না স্যার, আমি ট্যাক্সি চালাতাম। ট্যাক্সি চালায় হুজুর, হাতের নিচে গাড়ি চালালেই মেজাজটা গরম হয়ে যায়। লেখাপড়া কিছু করেছেন? হ্যাঁ স্যার, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রাজুয়েট। হোয়াট? ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রাজুয়েট? হ্যাঁ স্যার, আমার জীবনে ওই একটাই অ্যাক্সিডেন্ট। দেখুন, আমার একটু খারাপ লাগছে, মানে গ্রাজুয়েট হয়ে আপনি আমার ড্রাইভারের কাজ করবেন, এতে কত টাকাই বা আপনি এক্সপেক্ট করেন? সেটা আপনি ভালো মন্দ যা বুঝে। হ্যাঁ, আপনি যা বলবেন। দেখুন, আমার তো একটা সরকারি গাড়ি আছে, তার ড্রাইভার অবশ্যই আলাদা। এটা আমার নিজের গাড়ি, মানে আমার স্ত্রী আর ছেলের জন্য কিনেছি, ওরা পরশু দিন এখানে আসবে, তারপর ওদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে। বলুন না কত এক্সপেক্ট করেন। আপনি আপনি ভালো বুঝবেন স্যার। ধরুন মাসে 300 টাকা। তাহলে স্যার কবে থেকে জয়েন করবো? আপনি কালকেই জয়েন করতে পারেন। সুনীলবাবু, আপনি আজকে গাড়িটা একটু চালিয়ে দেখে নিন। সুনীলবাবু উনি আমার গাড়িটা চালাবেন,
তোকে 50 টাকা অ্যাডভান্স দিয়ে দিন আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আর একটা লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট জি জি আর দেবেন আগে হুজুর এই ভদ্রলোককে আমার গাড়ির চাবিটা দিয়ে দে দুঃখের কাছে মন বেঁচেছি আনন্দে আজ যেন নেচেছি জীবন দাদার কাছে চাকরিটাতে যেন মরতে মরতে আমি বেঁচেছি দুঃখের কাছে মন বেঁচেছি আনন্দে আজ যেন নেচেছি জীবন দাদার কাছে চাকরিটাতে যেন মরতে মরতে আমি বেঁচেছি এতদিন ভাই লেটিতে তোকে পাকিয়ে নিলেন ভগবান পৃথিবীতে ছুঁড়ে দিলেন লাট ভাই লেটিতে তোকে পাকিয়ে নিলেন ভগবান পৃথিবীতে ছুঁড়ে দিলেন তোর আর ভাবনা কি ময়লা জীবনটাকে আনন্দ সাবানে যে কেচেছি দুঃখের কাছে মন বেঁচেছি আনন্দে আজ যেন নেচেছি জীবন দাদার কাছে চাকরিটাতে যেন মরতে মরতে আমি বেঁচেছি এতদিন দিদি মনে মায়ের মতো ওর স্নেহ ছাড়া লাট্টু বড় কি হতো ওই লাট্টুর দিদি মনে মায়ের মতো ওর স্নেহ ছাড়া লাট্টু বড় কি হতো সামান্য প্রণামী শাড়িটাও অনামী তবু আমি খুঁজে খুঁজে এনেছি দুঃখের কাছে মন বেঁচেছি আনন্দে আজ যেন নেচেছি জীবন দাদার কাছে চাকরিটাতে যেন মরতে মরতে আমি বেঁচেছি আরে না রে বাবা মরেছি কি কাণ্ড দেখুন দেখিনি আমি না আমি একটা খুব ভালো চাকরি পেয়েছি তাই নাকি হ্যাঁ মানে আমাদের এবার লাট্টুকে গড়ে তুলতে মানে আপনি তো সন্ধ্যাবেলা আসছেন না আমি না আজকে ঠিক যেতে পারছি না হঠাৎ খবর এসেছে বাবা ভীষণ অসুস্থ তাই আজকে ট্রেনে বোলপুরে চলে যাচ্ছি মানে তাহলে কি আমি ফিরে এসে আবার রেগুলার যাবো রেগুলার যাবেন আচ্ছা চলি কি মুশকিল এখানে আসতে না আসতে তোমার ছুটি দরকার বুঝু যখন এত কাছে এসে পড়েছি গাড়ি ভাড়া মাত্র 3 টাকা 14 পয়সা তাই ভাবলাম মেম সাহেব আসবার আগে ঝপ করে বুড়ো বাপটাকে একবার দেখে আসি এই আজ রাত্রি যাব হপ্তাখানিক পরেই ফিরে আসবো আপনার কোনো অসুবিধা ওটা বুঝু কার্তিক রইল দেবেন রইল যাবো হুজুর তুমি যখন যাবে ঠিক করে ফেলেছ যাবে আমায় দেখেছেন মীরা টেলিগ্রাম এসেছে মীরা মানে আমার স্ত্রী তোমার বৌদি আচ্ছা ও কাল সকালে ট্রেনে আসছে সুতরাং আমরা স্টেশনে যাব তুমি তৈরি থাকবে আচ্ছা ভোলাবাবু ওদের ছোট হুজুরের ছবি সাহেবের ছেলে আচ্ছা অনাদি দা হ্যাঁ বলুন আচ্ছা তুমি তো এই বাড়ির অনেকদিনের পুরনো লোক হ্যাঁ আমি এনেদের বাড়ি কি মানুষ তারপর সাহেব যেদিন থেকে ম্যাজিস্ট্রেট হলেন সেই দিন থেকে আমি ওনার সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা আমার আমার একটা কথা বলবে হ্যাঁ বল সাহেবের তো একটিমাত্র ছেলে হ্যাঁ কি হলো তুমি চমকে উঠলে কেন হঠাৎ আপনি না মানে সাহেবের আরো ছেলে পুলে ছিল
সে একটা গপ্প ভোলা বাবু আমায় আমায় বলো না আমি আজকে দেশে চলে যাচ্ছি যদি পাঁচখান হয় না 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 আমি তোমার কথা দিচ্ছি পাঁচখান হবে না তো বসুন বসুন যে বছর সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলেন ঠিক তিন মাসের মধ্যে সাহেবের খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল আর তার দু বছর বাদে বংশের মুখ উজ্জ্বল করতে জন্মালো যমজ সন্তান কর্তা বাবু মানে সাহেবের বাবা এদের নাম রাখলেন ইন্দ্রনাথ আর চন্দ্রনাথ তারপর তারপর শাশুড়িকে ছেলে দেখাবার জন্যে ওনারা একদিন শ্বশুরবাড়ি রওনা হলেন সঙ্গে আমাকেও যেতে হলো ট্রেন থেকে নেবে নদীর ঘাটে যখন পৌঁছলাম আমরা তখন বেলা পড়ে এসেছে ওই সময় আমরা নৌকায় উঠলাম আমরা হঠাৎ আকাশে মেঘ দেখা গেল আর দেখতে দেখতে ঝড় উঠল সে কি প্রচন্ড ঝড় সেই সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি আমি তখন দিশেহারা হয়ে গেছি শেষে একটা মোটর লঞ্চ দেখি সাহেব সাহায্যের জন্য ডাকতে লাগলো ওই দুর্যোগে লঞ্চটি এলো আমরা তখন তাড়াতাড়ি লঞ্চে ওঠার জন্য ব্যস্ত হলাম মেম সাহেব একটি বাচ্চাকে নিয়ে আমার হাতে দিয়ে যেই লঞ্চে উঠতে গেলেন অমনি পাফসকে পড়ে গেলেন নদীতে আমি চমকে উঠতে না উঠতে দেখলাম সাহেব মীরা বলে নৌকো থেকে জলে ঝাঁপ দিলেন মাঝিরাও ঝাঁপ দিল লঞ্চের লোকেরাও জলে পড়লো ছপাঝপ তারপর অতি কষ্টে সাহেব ও মেম সাহেবকে লঞ্চের উপর তুলল মীরা মীরা আমার ছেলেরা সেই থেকে সাহেবের ওই একটি ছেলে বলিস কি তো ভোজবাজি বলে মনে হচ্ছে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে আমার কি মনে জানিস এই ছেলেটা পূর্ব জন্মে কিছু একটা করেছিল যা সাপে জন্মেছে দেখে কি আর করা যাবে আর শুভদিন দেখে তুই ছেলেটাকে সাহেবের কাছে ফেরত দিয়া ছেলেটা বাপ মা ফিরে পেল আর তুই একটা ধর মোটা বকশিস ঝেড়ে নিলি বকশিস হ্যাঁ তোকে সাহেব মোটা মল্লু দেবে বুঝলি শোন মানে আমাকে চাকরি ভাগ দিস বুঝলি হাজার আমি তো চাকরিটা করে দিয়েছি তো চাকরি দিয়ে তুমি আমার জীবন দান করেছো ঠিকই কিন্তু লাট্টুকে ফেরত দিয়ে আমি বকশিস দেবো আরে বকশিস তুই নিবি কেন সাহেব তো খুশি হয়ে তোকে দেবে জলে ভেসে যাওয়া ছেলে এতদিন বা ফিরে পেলো চারদিকারে কথা কিন্তু লাট্টু আমার পর হয়ে যাবে আমি ভাবতে পারছি না 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 আমি পারবো না জীবনদা না পারবি না কিনি এটা তো বেআইনি অধর্ম ঠিক আছে আরে কাজ কর শোন দশ করি যদি হেড হলো ছেলে বাপ মার কাছে ফিরে যাচ্ছে আর টেল হলো আমার কাছে থাকবে তো ব্যাস কত রইল হ্যাঁ হ্যাঁ ধর্মের কর বাতাসে নয় আচ্ছা তুই মন খারাপ করছিস কেন বলতো তুই তো ও বাড়িতে থাকবি দুবেলা তো ছেলেটাকে দেখতে পাবি এই যে ঘন্টা বেজে গেছে খান নারী বা চা চাবি চল তা বলে গেলুম আর শুভ দিন দেখে ছেলেকে বাপ মার কাছে ফেরত দিয়া ব্যাস চলে গেল আরে কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখছি নাকি তোমরা চলে এলে আমি স্টেশনে যাচ্ছিলাম তোমাদের রিসিভ করতে কি করব বলো ট্রেন বিফোর টাইমে এলো তাই গাড়ির জন্য অপেক্ষা না করে ট্যাক্সি নিয়ে চলে এলাম খুব ভালো করেছো হ্যালো জনি হাউ আর ইউ ভাই বাহ কি দারুণ কাণ্ড করেছো গো তুমি কি সুন্দর সাজিয়েছো এই চলো 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 ভেতরে ঘরগুলো দেখি চলো পিতা নাই কেহ পাইনি তা
পাচ্ছিস যে তুমি কি করছো কে? হ্যাঁ তুমি এখনো ছেলে কিনে তুমি খেলছো? এই শোনো, ও কখন পড়বে কখন? ও আমি সরি সরি, যাও তুমি পড়তে যাও বাবা। আনি 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 প্লিজ আনি, তুমি যাও পড়তে যাও, লক্ষ্যে ছেলে যাও যাও। গুড নাইট গুড নাইট বাবা। ভোলা বাবু আমি একটু মাকে চিনে যাবো। আচ্ছা এখানে কি মিষ্টি পাওয়া যায়? পান্তুয়া। পান্তুয়া? ও হ্যাঁ গো, মামি একদম ভুলে গেছি, অনিল স্কুলে ভর্তি হওয়ার কি হলো? হয়ে যাবে, কালই সুনীল বাবু ওকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে। ছেলেরা আজ তোমাদের ক্লাসে একজন নতুন বন্ধু এলো, এর নাম শ্রীমান ইন্দ্রনাথ মুখার্জি, ডাক নাম অনি। যাও আজ তুমি ওখানে বসো, কালকে তোমার জায়গা ঠিক করে দেবো। একদম এরকম দেখতে? হ্যাঁ রে আমি দেখেছি, বিশ্বাস কর। সেটা কি বলছে রে? গুল মারছিস? হ্যাঁ রে গুল গুল। আর এখন দেখতে দে নাকি? ঠিক আছে 5 টাকা বেশ। কি হয়েছে? কি গুলমাল কিসে? এত গুলমাল কিসে? দিদিমণি গোড়া বলছে ওই নতুন ছেলেটা ভর্তি হয়েছে, কি করি মতো একটা ছেলে নাকি হিলিয়েটে থাকে। সব সব বাজে কথা, ঠিক আছে আজকে টিফিনে চলো, যদি ওর মতো না দেখতে হয় 5 টাকা হেরে যাবো। ঠিক আছে টিফিনের সময় সবাই যাবো, কিন্তু আমরা আগে কি হবে, ওকেও তো নিয়ে যেতে হবে। তুমি যাবে তো? যাবো, এখন আমার সাথে নিয়ে পরে দেবো। তোদের বাড়িতে এরকম একটা ছেলে থাকে না? দুটো লাগতো হলো কি করে? লাগতো তো ভিতরে, চলো 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 চলো। লাগতো তুমি এখানে একটু বাইরে কি? আরে বাইরে তো ভূত হয়েছে, ভূত হ্যাঁ চো চো দেখবি চো। রে কি বলেছিলাম মিলে গেল তো? এরা নিশ্চয়ই দু ভাই। সাদা এরকম নাস্তি ছেলে কখনো আমার ভাই হতে পারে? তবে একরকম দেখতে কেন? কি কথা বলছো না কেন? বোবা না কি রে? চপি তোমার নাম কি? লয়াকার তয় তয় রসু লাট্টু। লাট্টু? এ আবার কি নাম রে? লাট্টু ওই ছেলেটা সত্যি সত্যি তোর ভাই নাকি রে? বলো না ওই ছেলেটাকে কেন আমার মতো দেখতে হয়েছে? হ্যাঁ ওকে দেখে খালি মনে হচ্ছে। চুপ কর ওরে রাখেন। কিন্তু ভোলা বাবু ছেলেটা একেবারে একই রকম দেখতে হলো কেন বলুন তো? ভগবান যখন ওই বড় লোকের ছেলেটাকে করছিলেন তখন ভুল করে সেই ছাঁচে আরেকটা ছেলেকে করেছেন, তারপর একটাকে রিজেক্ট করে ছুঁড়ে ফেলে দিলেন, আর সেই ছুঁড়ে ফেলা মাল হচ্ছে লাট্টু। ও তো কেউ নয়, তুই একা আমারই মতন একা, একবারে একা। সুনীল বাবু আপনি এত দেরি করে এলে আমি তো নিজের কাজকর্ম শুরু করতে পারি না। আমার আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার। দুর্ঘটনা? কি হয়েছে? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ছেলে হারিয়ে গেছে? না স্যার, বিকেলে খেলতে গেল তারপর আর ফিরল না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ স্যার।
ওরা অনেক চেষ্টা করছে কিন্তু সত্যি তো খুব একটা কি আমার ওর জন্যই বা এত মায়া কেন না 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 এ বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যাক না চলে ওর বাপ মায়ের কাছে আমি একা ছিলাম আমি আমি একাই থাক জানো বলে বা আমি না বাপি মা কাউকে ওই ছেলেটার কথা বলিনি বলনি বুঝি খুব ভালো করেছো দেখবে এক দুদিনের মধ্যে ছেলেটা হ্যাঁ না আচ্ছা করে টাইপ দিয়ে দিও হনি যাই বলে না তুমি এই ব্যাগটা নিয়ে যাও আমি চট করে লাঞ্চটা ছেড়ে আছি হ্যাঁ জীবনে একটা মহান স্কুল তুই যদি ঠিক মতো পাশ করতে পারিস দেখবি তোর একটা হিল্লে হয়ে গেছে তুমি দেখো আমি পরীক্ষায় ঠিক পাশ করবো হ্যাঁ নিশ্চয়ই করবি নিশ্চয়ই করবি এত কষ্ট করে সব দেখলি শিখলি কেন পাশ করবি না চল দেরি হলে আবার সব গন্ডগোল হয়ে যাবে তাহলে আমার বইগুলো নিয়ে নি না না বইগুলো ওরা তোকে দেবে রে বইগুলো ওরাই তোকে দেবে লাট্টু এইটাই তো স্কুল যা না যা তুমি তুই যা না আমি পরে তোকে একসময় তুলে নেব যা চলে এলে কেন বাবা আমিও তো সেই কথা জিজ্ঞেস করছি মেম স্যার তুমি স্কুল থেকে এলে তোমার বইটাই গুলো কোথায় গেল সত্যি তো তোমার বই কোথায় কি হয়েছে তোমার শরীর খারাপ করেনি তো না কাজ ঠিক আছে কি হয়েছে বাবা কি হলো কথা বলো কথা বলো অনেক কি হয়েছে কি তোমার কি হয়েছে তোমার বলো অনেক কথা বলো অনি কথা বলছো না কেন অনি কথা বলো কথা বলো অনি অনি কথা বলো কথা বলো হনি এ কি তোমার হার তোমার হাতটা কি হলো খুলে দেখো তো কি হলো কথা বলো দেবেন ওর হাতটা নিশ্চয়ই কেউ কেড়ে নিয়েছে আর ওকে মারধরও করেছে সব বোনাস দেখছি আমার কথা বলছে না তুমি কাজ করো তুমি ওকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে বসাও আমি সাহেবকে ফোন করছি আমি ঠিক আছে ভালো লাগছে না একদম আমার ভালো লাগছে তুমি বসো তো বসো জি জি না বসো না 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 শোনো না তুমি এক্ষুনি চলে এসো হ্যাঁ গড়া হাতটা নেই কি বললে আমি জিজ্ঞেস করেছিলাম কোনো কথাই বলছে চুপ করে দাঁড়িয়ে আছে Thank you.
দেবেন স্যার দেবেন মনি তো ঘরে নেই সে কি ও কোথায় গেল তাহলে আপনি যখন টেলিফোন করছিলেন সেসার কথা আপনার ঘরে চলে গেছে আমার ঘরে কি করে যাবে আমি তো এখানে বসে টেলিফোন করছিলাম তাহলে আমি তো কিছু বুঝতে পারছি না অনি ছেলেটাকে আটকিয়ে ধরবে হ্যাঁ আজই সে ধরা পড়বে আপনি কিচ্ছু ভাববেন না মাস্টার অনিকে আমি খুঁজে বার করবই ওয়ালদেশে খবরও পত্রিকা পাঠিয়ে দিয়েছি খোকাও এসে গেছে অনি তুমি কোথায় গেছিলে কোথায় গেছিলে অনি তুমি বলো তুমি কোথায় গিয়ে কি এতো হার এতো তুমি কোথায় গেছিলে অনি আমি তো স্কুল থেকে আসছি তুমি স্কুল থেকে আসছো তবে একটু আগে তুমি কোথা থেকে এলে তুমি আমি তুমি আই'ম সরি আপনি আসতে পারেন থ্যাংক ইউ অনি তুমি হাত মুখ ধুয়ে নাও বুঝেছি সব এই ভোলাদার দুষ্টু সেই ছেলেটা আসেনি তো তাই তো ভাবছি কিন্তু ইলিশে গেল কোথায় আচ্ছা তুমি যাও হাত মুখ ধুয়ে নাকি যাও আমাকে ভাবছে তুমি ডানা ভাঙা পাখির মতো ও আমার সামনে এসেছিল সেদিন আমি ওকে আমার
বুকের খাঁচায় বন্দি করে রেখেছিলাম। এই সেই আপনাদের ছেলে যেদিন একা একা নৌকায় ভেসে গিয়েছিল। দেখি তুমি তোমার আপন ভাইকে মেরে ফেলেছিলে। লাড্ডু তোমাদের ফিরে পেল। যা ভাইয়ের সঙ্গে ভাব করবে না। চন্দ্রনাথ যা ভাইয়ের কাছে যা। আমি চলে যাই। ছুটি চলে যাবে কোথায়? অন্য কোথাও। এখানে আর থাকতে পারবো না, বড় ফাঁকা লাগবে। চলি সাহেব। আমি আর থেকে কি করবো বলো? তুমি চলে গেলে আমি কিছুতেই থাকতে পারবো না বলা না, কিছুতেই থাকতে পারবো না। তুমি কি এখন সেই লাগতো? তুমি তো এখন চন্দ্রনাথ। স্বার্থ পরার মতো একা ওকে চেয়েছিলাম, ভুলেই গিয়েছিলাম যে চন্দ্রনাথের মতো তোমাকেও তো আমাদের দরকার। বলা, আজ থেকে তুমি সারাটা জীবন আমাদের চন্দ্রনাথের সঙ্গে থাকবে। হ্যাঁ ফুলা বাবু, আমি ওর মা হয়ে বলছি, আমাদের থেকে ওর কাছে আপনার প্রয়োজনটা অনেক বেশি। আপনি আমাকে কথা দিন, আমাদের ছেড়ে আপনি কোথাও যাবেন না। বলো বলো তুমি থাকবে, বলো তুমি থাকবে, বলো বলো। লাট্টু ভোলা বাবু, আজ থেকে আপনি আমাদের ড্রাইভার নন, আপনি অনি আর চন্দ্রনাথের পড়াশোনার দায়িত্ব নেবেন। হ্যাঁ বোলা, মানে আর ড্রাইভারই না, তুমি তোমার উপযুক্ত কাজ করবে, আমাদের এই বাড়িতেই থাকবে, মানে এই পরিবারের একজন হয়ে। হুজুরের জয় হোক, নেম সাহেবের জয় হোক। চলে এলাম। আমি জানেন, আমি জানতাম হুজুর যে ওই লাট্টুকে ফেরত দিতে সে না ভোলা এখন আটকে যাবে, তাই ওর জিনিসপত্র সব নিয়ে চলে এলাম। হ্যাঁ তোর তো এখন নতুন জীবন শুরু হচ্ছে, তো পুরনো ঘরটা না ফাঁকা করে দিয়ে এলাম। বারে কি মজা! মজা ভুলে মজা, আজ থেকে লাট্টু হলো রাজা, এখন যে খাবে শুধু খাজা আর বজা। হুজুর একটা কথা ছিল হুজুর, ভোলা যদি মাস্টার হয় তাহলে হুজুরের ড্রাইভার কে থাকলো? যদি বলি
তুমি আগে আমি রাজি তো আগে বেঁচে যাই হুজুর ওই খান্ডানের গাড়ি চালিয়ে চালিয়ে না বেশ তাহলে ওই কথাই রইল ভোলা প্রাইভেট টিউটার আর ইউ আর আওয়ার ড্রাইভার হুজুর জিন্দাবাদ মেমসাহেব জিন্দাবাদ খোকাবাবু জিন্দাবাদ হুজুর একটা কথা হুজুর ওই ট্যাক্সির হুজুর ওই সামনের পেছনের গিয়ারে এত গোলমাল হয়ে যায় তাই হুজুরের গাড়ি বলে কথা তাই যদি একটু ট্রেলারের ব্যবস্থা করেন আমার তো বেশ তো চলো না আমরা সবাই মিলে গাড়িতে গিয়ে বসি ট্রেলার হবে বাড়ানো হবে চলো চলো জীবন হ্যাঁ চলো আজকে যেমন আমাদের দিনে না সবাইকে গাড়িতে চড়িয়ে একদম সোজা ছুটবো হুজুর বুঝলেন একদম সোজা সেদিন থেকে আমার কাছে লেখাপড়া শিখে তুমি রবীন্দ্রনাথ একের পর এক ক্লাস পেরিয়ে আজ বিএ পাশ করেছ আরো কত পড়াশোনা করবে কত বড় হবে আরে ইন্দ্রনাথ কোথায় বলা দা আমি এখানে আরে তুমি ওখানে দেখো তো কথায় কথায় কত দেরি হয়ে গেল চলো ছোট হুজুর চলো বাড়ি চলো তোমার মা বাবা হয়তো ওয়েট করছেন তুমি আজকে পাশ করেছো আজকে তো একবারে জোর খাওয়া দাওয়া আরে চলো 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 শিগগিরই চলো চল এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।